আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি টোকো সফট ক্যাপসুলটি নিয়ে কথা বলবো এটি টোকো ট্রিআই নল প্লাস টোকো ফেরল দুটির সমন্বয় গঠিত যা পঞ্চাশ মিলিগ্রাম এবং তেরো দশমিক ফাইভ মিলিগ্রাম দুটির সমন্বয় গঠিত এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কর্তৃক প্রস্তুত করা হয়েছে যার প্রতিটি লিমিটেড প্রাইস হচ্ছে পনেরো টাকা এবার আসবো এর ব্যবহারবিধি অর্থাৎ কী কি ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ওষুধটি মূলত চর্মরোগ যাদের রয়েছে অ্যালার্জি উপসর্গ হাসি কাশি স্বাধীন চোখ চলমান দাগ স্কিন অ্যালার্জি মাথা ব্যথা দাঁতের সমস্যা কানের ব্যথা ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধের মাত্রা এবং সেবনবিধি নিয়ে যদি বলা যায় সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং যারা দেড় বয়স আঠারো বছরের উপর রয়েছে তারা প্রতিদিন এক থেকে দুইটি ক্যাপসুল খেতে পারেন তবে অবশ্যই এই ওষুধটি খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত কারণ ডক্টরের পরামর্শ গ্রহণ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা একেবারেই ঠিক না আপনার বর্তমান শারীরিক কন্ডিশন ওজন এবং বর্তমান সমস্যার উপর ভিত্তি করে ডক্টরের ডোজ এবং কতবার সেবন করবেন তা নির্ধারণ করবেন অন্যথায় নিজে নিজে কিনে খেলে এটির আপনার শারীরিক কন্ডিশন এবং শারীরিক অক্ষমতার উপর ডিপেন্ড করে এর ডোজ বেশি হলেও সমস্যা আবার কম হলেও আপনি সুস্থ হবেন না সুতরাং হিতে বিপরীত ক্ষতি হতে পারে এবং অযথা টাকা খরচ হবে অবশ্যই এই ওষুধটি একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেই ব্যবহার করা উচিত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে চটকা অসুস্থতা অনুভূতি স্কিন লাল হওয়া অ্যালার্জি প্রতিক্রিয়া নিঃশ্বাসের দুর্বলতা মুখফলা যকৃত্বের ক্ষতি রক্তকণিকার অস্বাভাবিকতা বমি বমি ভাব লাল লাল ফুস্করি লিভার বিষাক্ততা অস্থিরতা মাথা গড়া, নিঃশ্বাসের অসুবিধা হাইপার টেনশন বুক ধরপর করা এবং দ্রুত হৃদস্পন্দন স্পন্দন ইত্যাদির মতো সমস্যা দেখা দিতে পারে এই ওষুধের মিথস্ক্রিয়া হবে এমন ওষুধের সাথে এটি গ্রহণ করা ঠিক না। কারণ এই ওষুধটি অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া এর মাত্রা কমা কিংবা বাড়া হতে পারে এই ওষুধের যাদের ক্ষেত্রে ওষুধ সহ্য হয় না তাদের ক্ষেত্রে না খাওয়াই এবং পরিহার করা উচিত গর্ভাবস্থা এবং স্তনকালীন সময়ে এই ওষুধটি একেবারেই গ্রহণ করা যাবে না ওষুধটি অবশ্যই আলো এবং তাপ থেকে দূরে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে